السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى رابعا شروط الإرث تعريف الشرط لغة العلامة ومنه قوله تعالى فقد جاء أشراطها واصطلاحا ما يلزم من عدمه العدم ولا يلزم من وجوده وجود ولا عدم لذاته كالطهارة لصحة الصلاة وحولان الحول لوجوب الزكاة الله رب العالمين جبته بشمس جمهن الله رب العالمين আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেসব প্রয়োজন আমাদের জীবনযাপনের জন্য সবকিছুই তার কালাম কোরআন কারিমে নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই কোরআন কারিমের তাফসীর করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন। উপদেশ নাজিল করেছি কোরআন লিতুবাইয়ান লিন্নাস, যাতে করে মানুষের কাছে বিশদ ভাবে বর্ণনা করে দাও, ব্যাখ্যা করে দাও। মানুজ্জিলা ইলাইহিম, যে বিষয়গুলি তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। আমাদের ধারাবাহিক আলোচনা ফারায়েজের আজকে পর্ব হচ্ছে সপ্তম পর্ব, সাত নম্বর দার্স আমাদের এই ইলমুল ফারায়েজের বা ইলমুল মিরাসের। বিষয়বস্তু হচ্ছে শুরুতুল ইরস, ওয়ারিস হওয়ার শর্তাবলী, উত্তরাধিকারত্বের শর্ত সমূহ, কারো উত্তরাধিকারী হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলি আজকে শোনাব আপনাদেরকে। আগামী সপ্তাহের আলোচনার পর্ব হচ্ছে ওয়ারিস হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ, শর্ত আর বাধা, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা সরাসরি ভাগ বণ্টনে আমরা প্রবেশ করব ঈদ উল আজহার পরে আল্লাহ যদি সহি সালামত রাখেন ইনশাআল্লাহ। এগুলি হচ্ছে আমাদের আলোচনার ভূমিকা স্বরূপ। এই বিষয়গুলি জানা থাকলে বাকি তখন ভাগ বন্টন করবেন, এই বিষয়গুলির ওপর নির্ভরশীল শর্ত, আসবাব, কারণ, আরকান। এর আগে এগুলো আলোচনা হয়েছে গত সপ্তাহে, আসবাব, কারণ বা মাধ্যম, আর তারপরে বাধা। হয়তো আর এসো আত্মীয়তার দিক থেকে কিন্তু বাধা সৃষ্টি হয়েছে, বাধাগুলি কি কি, এই সমস্ত বিষয়গুলি তো দেখা যাক। আজকে বলছেন শুরুতুল ইরস, ওয়ারিস হওয়ার জন্য শর্ত সমূহ, ওয়ারিস হওয়ার শর্তাবলী। ওয়ারিস হলে কিছু শর্ত আছে, শর্তগুলি যদি পাওয়া যায় বা পুরা হয় তাহলে ওয়ারিস হবে, না হলে হবে না। প্রথম শর্তের শাব্দিক আর আবিধানিক, শাব্দিক যেটাকে আবিধানিক বলা হয় আর পারিভাষিক শরীয়তের ভাষায় ওর সংজ্ঞা বর্ণনা করছেন লেখক। বলছেন তারিফুস শর্ত, শর্তের সংজ্ঞা। লুগাতান আল আলামত, অভিধানে আরবি ডিকশনারিতে শর্ত আরবি শব্দ, ওর শাব্দিক অর্থ হচ্ছে আল আলামা মানে চিহ্ন। আলামত মানে হচ্ছে একটা বাংলা হচ্ছে চিহ্ন, আর একটা আলামত হচ্ছে লক্ষণ, আলামত হচ্ছে নিদর্শন। এতগুলি বাংলা আছে আলামত, ঠিক না? কেমতের আলামত, কেমতের আলামত যখন, কারণ আলামত আলামত সাত আরবি, আরবি আলামত আরবি আর আশরাত আরবি, আশরাত সাত। তো কেয়ামতের তখন আমরা লক্ষণ বলছি বা কেয়ামতের নিদর্শন বলছি, তাই না? জি। বলছেন যে শাব্দিক অর্থ হচ্ছে আল আলামা মানে চিহ্ন বা লক্ষণ। এই অর্থে কোরআনে কারিমে কেয়ামত সম্পর্কে বলা হয়েছে বহু বচন, শর্তনের বহু বচন দুটি হয়, একটা হচ্ছে শরুত যেটা
অধ্যায় যে শুরু হয়েছে তাতে বলা হয় শুরুতুল ইরস, আর একটা হচ্ছে আশরাত। এখানে আশরাত শব্দটি এসছে। অমিনহ কওলহু তাআলা, এই অর্থেই বর্ণিত হয়েছে বা ওই অর্থে ব্যবহার হয়েছে এই কোরআনে কারীমের এই বাণীতে যে শর্ত শব্দটি এসছে। বলছেন মহান আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ফাকাদ জা আশরাতুহা, নিশ্চয়ই কিয়ামতের আলামতগুলি, লক্ষণগুলি, নিদর্শনগুলি চলে এসেছে। সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 18। তাহলে এটা শাব্দিক অর্থ, শাব্দিক অর্থের সাথে পারিভাষিক যেটা অর্থ ওর একটা সম্পর্ক আছে, সূক্ষ্ম সম্পর্ক অনেক সময় থাকে, অনেক সময় স্পষ্ট থাকে, সম্পর্ক থাকে একটা, সেটা সাধারণ মানুষের না জানলেও চলে, কিন্তু যারা ভাষা নিয়ে আলোচনা করে তারা এই সম্পর্কগুলি জোড়ার চেষ্টা করে। যেমন মায়ের আরবি কি বলেন, অম্মা, তো মায়ের একটা সংজ্ঞা আছে, মা কাকে বলে তাই না, যার পেট থেকে যে আপনাকে গর্ভধারণ করেছে মা, তাই না, কিন্তু ওকে আবার অম্মুন কেন বলা হয়? অম্মুন মানে মায়ের অর্থে ব্যবহার হওয়ার আগে অম্মুন মানে হচ্ছে শেকড়, অম্মুন মানে হচ্ছে আসল, অম্মুন মানে হচ্ছে মূল, এইসব অর্থ অমূল কোরা, হ্যাঁ কোরা সমস্ত জনপদের মূল হচ্ছে মক্কাতুল মুকাররমা। তো এইভাবে একটা সম্পর্ক আছে, মা যেহেতু আমাদের শিকড় আসল আসল মূল, সেজন্য মাকে অমন বলা হয়। ওয়াসতিলাহান, শরীয়তের পরিভাষায় বা পারিভাষিক অর্থ কিসের, শর্তের। বলছেন মা ইয়ালজামু মিন আদামিহিল আদাম, শর্ত এমন একটি বিষয় যা না থাকলে যার জন্য শর্ত সেটা থাকে না। শর্ত যদি না থাকে তো যেই কাজের জন্য বা যে বস্তুর জন্য যে বিষয়ের জন্য শর্ত লাগানো সেটা অসম্ভব হবে না, তাই না। ওয়ালা ইয়ালজামু মিন ওজুদিহি ওজুদুন ওয়ালা আদামুন লিযাতিহি, আর শর্ত পাওয়া গেলে আবশ্যক নয় যে যার জন্য শর্ত সেটা পাওয়া যাবে, এটা আবশ্যক না, আর পাওয়া যাবে না এটা আবশ্যক না। সবাব, দেখেন সবাব মানে আমরা কি করেছিলাম কারণ, আর একটা অর্থ কি বলেছিলাম, তিনটা অর্থ বলেছিলাম, উপায়, হ্যাঁ মাধ্যম বলিনি, সবাব আরবিতে সবাব শব্দটা, সবাব আর মুসাব্বাব, সবাব পাওয়া গেলে মুসাব্বাব মানে যার জন্য সবাব যেটা উপায় সেটা পাওয়া যাবে বলেছিলাম, তাই না। কিন্তু এখানে বলা হচ্ছে যে শর্ত পাওয়া গেলে মশরুত মানে যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটা পাওয়া যাবে, ওইটাও জরুরি না আর পাওয়া যাবে না এটাও জরুরি না, পাওয়া যেতেও পারে নাও পাওয়া যেতে পারে। তাহলে শর্ত আমরা কিন্তু এই ভাষাগুলি একটা আর একটা অর্থ ব্যবহার করে দিই, মাধ্যম ওইটি কি শর্ত বলে দিই, শর্তকে মাধ্যম বলে দিই, কিন্তু স্বভাব আলাদা জিনিস, মাধ্যম আলাদা জিনিস, আর শর্ত মানে কন্ডিশন যেটা, শর্তের কিন্তু বাংলা আর আমার জানা নাই, শর্ত হয় শর্ত বলছি, আরবিকে বাংলা করে নিয়েছি, আর না হলে আজকাল ফ্যাশন হয়েছে ইংলিশ বলা, তাই না, তাই না, কন্ডিশন আর কিছু জানা আছে ভাষাবিদরা, হ্যাঁ জানেন শর্ত, আর নাই আমার জানার মতো নেই, তবে থাকতে পারে আল্লাহ আলম। যাই হোক, এটাকে বাংলা করা হয়ে গেছে, আরবি বহু আরবিকে বাংলা করে নেওয়া হয়েছে, ওটা বাংলা আর ওর বিকল্প বাংলা অনেক বহু শব্দ এরকম আছে। তাহলে এখন খোলাসা সার কথা, শর্তের শর্তের সংজ্ঞা, শর্তের সংজ্ঞা কি হলো, যে শর্ত না হইলে যার জন্য শর্ত সেটা হবে না, কিন্তু শর্ত হলে, শর্ত বিদ্যমান তাহলে যার জন্য শর্ত সেটা পাওয়া যাবে, যেতে পারে নাও যেতে পারে, যেতে পারে নাও পাওয়া যেতে পারে, আবশ্যক না যে শর্ত হয়ে গেছে সুতরাং ওটা হইতে হবে। এইখানে বোঝা যাবে যে শর্ত আর কারণে পার্থক্য আছে, এই পার্থক্যটা বুঝবেন। এগুলো সব মান্তিক, এগুলো মান্তিক টার্ম মানে লজিক্যাল টার্ম, যে মান্তিক আমরা ছোটকালে মাদ্রাসা কিন্তু পড়েছি, এগুলো লজিক যে তর্কবিদ্যা যেটাকে বলা হয়, ওর কিছু বেশ কিছু পরিভাষা আছে যেগুলো সূক্ষ্ম, যে ওগুলো দিয়ে এই সব ফিকহ ওসুল ফিকহের মধ্যে
বা এগুলোকে ভালো করে বোঝার জন্য ওই সব টার্ম গুলো বোঝা অত্যন্ত জরুরি, না হলে বুঝতে পারবেন না বিষয়গুলো সূক্ষ্মভাবে। দুনিয়ার একটা উদাহরণ দি, আপনার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে বিদেশ আসার জন্য বা বিদেশ যাওয়ার জন্য, পাসপোর্ট শর্ত, পাসপোর্ট আছে, পাসপোর্ট থাকলে অন্য দেশে যেতে পারবেন না, তো পাসপোর্ট না, আবার পাসপোর্ট নেই সবকিছু হয় যেতে পারবেন, তাহলে পাসপোর্ট না থাকলে বিদেশ যাওয়াটা হচ্ছে মশরুত, সেটা হবে না, কিন্তু পাসপোর্ট হলে যে বিদেশ চলে যাবেন তাও জরুরি না। অনেক পাসপোর্ট হোল্ডার আছে বিদেশে চলে যাচ্ছে চোখের সামনে, আর আপনার পাসপোর্ট একবার হয়ে পাঁচ বছর দশ বছর চলে গেল আসতে পারলেন না, হচ্ছে না, তাহলে পাসপোর্টটা শর্ত স্বভাব না, স্বভাবে হয় কি ওটা হইলেই হয়ে যাবে, স্বভাব উপায়টা হইলেই হয়ে যাবে। তাহলে স্বভাবে আর শর্তে যারা এইসব ভাষা নিয়ে চর্চা করেছেন তাদের কাছে পার্থক্য আছে, উদাহরণ দিলে বুঝবেন এখানে যে উদাহরণগুলো দিয়েছেন, আর গত উদাহরণের সাথে তুলনা করব তাহলে বুঝবেন যে কি পার্থক্যটা হচ্ছে। সংজ্ঞা তো হয়ে গেল, এখন উদাহরণ দিয়েছেন দুটো, কাত্তাহারা লিসিহাতি সালা, সালাত শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা কি শর্ত, তাহলে পবিত্রতা তাহারা হচ্ছে শর্ত, আর কার জন্য শর্ত, সালাতের জন্য, সালাত হচ্ছে মশরুত, শর্ত এবং মশরুত, যার জন্য শর্ত লাগানো হয়েছে সি মাফুল, যেন আরবি বুঝেন বুঝতে সুবিধা, নাহলে আমি তর্জমা তো করিয়ে দিচ্ছি, শর্ত যেটা শর্ত, আর যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটা হচ্ছে মশরুত। তাহলে এখানে পবিত্রতা, ওযু, গোসল ফরজ থাকলে গোসল, আর ওযু করতে না পারলে তায়াম্মুম, এটা কিসের জন্য শর্ত, হ্যাঁ সালাতের জন্য শর্ত, তো সালাত হচ্ছে মশরুত। ওযু আছে তার মানে কি নামাজ হবে, হ্যাঁ সকালবেলা সকাল নয়টায় দশটায় উজু আছে, এখন উজু আছে ফজর নামাজ পড়লে হবে না, বা এমনি উজু করলে কি নামাজ হয়ে যাবে, হবে না, আবশ্যক হবে নামাজ, আবশ্যক উজু করেছেন এখন বাধ্য তোমার নামাজ পড়তে হবে, আবশ্যক হবে জরুরি না। এখানে এই উদাহরণের পাশাপাশি নেন দখুলুল ওয়াক্তুল সালাহ, সময় শুরু হয়ে গেছে সালাতের, কোন একটা সালাতের, এটা কি শর্ত না সবাব, সবাব গত সপ্তাহে আলোচনা হয়েছে, এটা হচ্ছে কি উপায় বা কারণ কিসের, সালাতের, যখন সময় শুরু হয়ে গেছে তখন সালাত আবশ্যক হয়ে গেছে, সালাত আপনার কি হয়ে গেছে আবশ্যক হয়েছে, পক্ষান্তরে উজু আপনার হয়ে গেছে বা পবিত্রতা হয়ে গেছে সালাত আবশ্যক হয় না, বুঝতে পারলে পার্থক্য শর্ত আর সবাবে, আগেরটাতে সবাব পাওয়া গেল মুসাববাব মাস্ট লাজিম, আর শর্ত পাওয়া গেল মশরুত আবশ্যক নয় লাজিম না, পার্থক্য বুঝবেন। আর একটা উদাহরণ নেন ওয়াহাউলানুল হাউল ওয়াজিব যাকাত, বছর পূর্তি হওয়া যাকাত ফরজ হওয়ার জন্য, বছর পুরা হলে জাকাত ফরজ, ঠিক আছে কিনা, এটা কি শর্ত, এখানে শর্ত কোনটা আর মশরুত কোনটা, বছর পুরা হচ্ছে শর্ত আর জাকাত ফরজ হচ্ছে মশরুত, যার জন্য শর্ত, আমার কাছে টাকা আছে এর জন্য শর্ত হচ্ছে কয়েকটা শর্তের একটি শর্ত হচ্ছে হাওলানো হলো বছর পুরা হতে হবে, না নেশাব হচ্ছে সবাব, বছর পুরা হতে হবে। আচ্ছা বছর পুরা হইলেই কি জাকাত আবশ্যক, আপনাদের সকলের কিন্তু বছর পুরা হচ্ছে এখন থেকে না, এক বছর পরে এক বছর পুরা, এক আমারে নল কলের এক আমার শেষ আবার এক বছর পুরা হয়ে গেছে, প্রত্যেকের জাকাত ফরজ, কিন্তু সাহেব নেশাব হইলে ফরজ, তাহলে বছর পুরা হওয়াটা শর্ত কিসের জন্য, জাকাত ফরজ হওয়ার জন্য, বছর পুরা হলেই যে জাকাত ফরজ হয়ে যাবে না, যে নেশাবে পৌঁছেনি তার সারা জীবন ধরে জাকাত ফরজ হবে না, এটা বুঝছেন, এটা শর্ত, খালি একটা শর্ত পাওয়া গেলেই যে, বা শর্ত পাওয়া গেলেই যে মশরুত পাওয়া যাবে, যার জন্য শর্ত জরুরি নেই, কখনো পাওয়া যাবে, হ্যাঁ এমন ব্যক্তি যেই ব্যক্তি নেশাব ওয়াল্লা আর বছর পুরা হয়েছে তখন বললো যে হ্যাঁ জাকাত কি হয়ে গেছে তোমাকে দিতে হবে, কারণ তোমার নেশাবও আছে তোমার বছর পুরা হয়ে গেছে, এখন জাকাত দিতে হবে ফরজ হয়ে গেছে।
সবাবের ক্ষেত্রে উদাহরণ দিয়ে কি বলেছিলেন ওখানে লেখক, যেমন জাকাত ফরজ হওয়ার জন্য নেশাব, নেশা বলা হয়ে গেছেন, ঠিক আছে। যখন নেশাব আপনার কাছে আছে তখন বছর পুরা হইলে, বছর পুরা হইলে আপনাকে জাকাত কি করতে হবে, দিতে হবে। কিন্তু বছর পুরা না, বছর কি বছর চলে যাচ্ছে, বহু বছর চলে যাচ্ছে, নেশাব নেই, যা সারা জীবন জাকাত, পক্ষান্তরে নেশাব হইলে এটা হচ্ছে মাধ্যম বা উপায় কিসের, জাকাত আবশ্যক হয়, জাকাত আবশ্যক হয়ে যাচ্ছে। তো স্বভাব আর শর্তে পার্থক্য করেছে। আসল বিষয় আছে শরুতুল ইরসে সালাসা, ওয়ারিস হওয়ার জন্য তিনটা শর্ত আছে, সবাই কিন্তু ওয়ারিস হবে না। এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওয়ারিস হবে নিকট আত্মীয়রা, আর না হইলে হবে না। নিকট আত্মীয়রা বললাম এটা একটা শর্ত, এটাও তৃতীয় শর্ত শেষখানে বললেন, সব আত্মীয় ওয়ারিস হবে না। তো বলছে শরুতুল ইরসে সালাসা, ওয়ারিস হওয়ার জন্য তিনটি শর্ত। আশারতুল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে তাহাক্কুকু মাউতিল মুওয়ারিসি বা মুওরিসি, ওয়ারিস বানানে ওয়ালা যিনি, অর্থাৎ যেই ব্যক্তির ধন সম্পদের ওয়ারিস হবেন অন্যরা, সেই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হওয়া। কারো ধন সম্পদের ওয়ারিস হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যার ধন সম্পদ ভাগ বটোয়ারা করতে চাইছেন তার মত নিশ্চিত হইতে হবে, তিনি মারা গেছেন, সন্দেহের ভিত্তিতে কারো ধন সম্পদে ভাগ বসানো যাবে না। এটা স্পষ্ট, তাই না? এখন কারো মৃত্যু সম্পর্কে কেমন করে আমরা নিশ্চিত হব যে এই লোকটি আসলে মারা গেছে? তমুর, তিন উপায়ের এক উপায়ে আমরা নিশ্চিত হতে পারবো যে লোক মারা গেছে। সুতরাং এর ধন সম্পদ এখন ভাগ বন্টন করা যাবে। আলিফ মানে ক, বেমুশাহাদা, স্বচক্ষে দেখছেন যে লোকটি মারা গেল মৃত্যু। দুই নম্বর আও শাহাদা তো আদলাইনে, দুইজন ন্যায় পরায়ণ বিশ্বস্ত ব্যক্তি সাক্ষী দিলে যে অমুক মারা গেছেন, আরে তোমার আব্বা বিদেশে মারা গেছেন, দেখেননি শুধু শুনলেন, মাত্র দুইজন বললো, যথেষ্ট কিনা? কিন্তু শাহাদা তো আদলাইন শুধু মুসলিম আইন বলা হয়নি, এই কথাটা মনে রাখবেন। যেটা মুসলিম এমন দেশ যে দেশে ইসলামী শাসন আছে সেই দেশ ছাড়া কোথাও এটা খেয়াল রাখা হয় না যে সাক্ষীর জন্য কি হইতে হবে, আদেল হইতে হবে, মুসলিম হওয়া যথেষ্ট নয়। জি, আদেল কাকে বলে? আদেলের জন্য পাঁচটি শর্ত রয়েছে, আল মুসলিম, আল আকিল, আল বালিগ, জি, আস-সালিমিন আসবাবিল ফুস্ক, আস-সালিমিন আসবাবিল ফিস্ক, মান লা ইয়াকুনা ফাসিকান, পাঁচটি শর্ত আমরা বলেছি। এটা একটা আজকের সবক হয়ে যাবে, তাই না? এটা একটা দার্স হয়ে যাবে। সংক্ষেপে বুঝাই, প্রথম কথা, একজন ব্যক্তি ইসলামিক আদালতে সাক্ষী হওয়ার জন্য মুসলিম হইতে হবে, কাফের সাক্ষী চলবে না। মুসলিমদের বিষয়াদির ক্ষেত্রে কাফের সাক্ষী চলবে না, মুসলিম হওয়া শর্ত, এটাই নেই, তাই না? যে কেউ সাক্ষী হইতে পারে, মুসলিম, কাফের, তার মানে পাগল যদি হয় তা চলবে না, পাগলের সাক্ষী, এটা হয়তো আজকাল নেবে। তিন নম্বর, বালে সাবালক হইতে হবে, 12-13 বছরের ছেলে সাক্ষী দিছে, চলবে না। জি জি। চার নম্বর, আসালেমিন আসবাবিল ফিস্ক, ফাসে গুনাহগার হওয়ার জন্য যতগুলি কারণ আছে সেগুলি থেকে মুক্ত হইতে হবে, সহি সালামত হইতে হবে। যে কোনো কাবিরা গুনাহ করলে ফাসেক হয়, হ্যাঁ মিথ্যা বললে ফাসেক হয়, যে বেশ কিছু সাগিরা গুনাহতে লিপ্ত থাকলে ফাসেক হয়। তাহলে সাক্ষী এমন না হয় যে কাবিরা গুনাহ করছে বা কাবিরা গুনাহ মিথ্যা বলছে, মিথ্যা বলেছে সাক্ষীর ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে মিথ্যা বলছে না, সাক্ষী চলবে না। যে ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলতে পারে, সে আদালতে এসে মিথ্যা বলতে পারে, ও সাক্ষী কি করে নেওয়া যাবে? চলবে না, ফাসেকছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়েছে যে কারো উপর ব্যভিচারের বা সমকামিতার, কি বলেছেন সূরা নূরে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা,
যারা তোহমত মিথ্যাপবাদ দিয়েছে কারো উপর তাদের সাক্ষী কখনো গ্রহণ করবে না। ওলাই কাহমুল ফাসে কোন কারণ ওরা হচ্ছে ফাসেক পাপাচারী। জি, তাহলে বেনামাজির প্রশ্ন উঠে না যে ওর সাক্ষী চলবে ইসলামিক আদালত, এটা সৌদি আরবে জিজ্ঞাসা করে। কারণ দীর্ঘদিন আদালতে বিভিন্ন কেসে গিয়েছি, জিজ্ঞেস করে যে লোক সালাত আদায় করে, যে সাক্ষী হয়ে গেছে সাক্ষী যাওয়া যথেষ্ট, একটা সাক্ষী সত্যায়ন আর দুজন সাক্ষী লাগে, তাহলে একটা কেসের জন্য যেমন দুই সাক্ষী লাগবে, আর প্রত্যেক সাক্ষীর অ্যাটেস্টেশনের জন্য সত্যায়নের জন্য আর দুইজন করে লাগে, যাদেরকে মুসাদ্দিক বলা হয়। কথা বুঝা গেছে? জি হ্যাঁ। ওরা যাবে ওখানে আর কাজী জিজ্ঞেস করবে, কাজী মানে জজ, কিন্তু কাজী মানে আমাদের দেশে বিয়ে পড়া কাজী না, কাজী মানে হচ্ছে হাকিম দেশের ভাষায়। হাকিম জিজ্ঞেস করবে যে এই লোককে চেনো? বলছে চেনি। কেমন চেনো? সালাত আদায় করে? সালাওয়াত? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলতে হবে কমপক্ষে। এটা আজকাল এটা জিজ্ঞেস করে, আর বাকি কথা হয়তো জিজ্ঞেস করে না, কারণ একটা লোক যখন নামাজি তখন ওকে ধরে নেই যে যা। তো ফাসেকি তো মেলা আছে, কি বলছিলাম, চার নম্বর হইল। পাঁচ নম্বর খাওয়ারিমুল মোরু আলমারা বলেছেন, অর্থাৎ একজন মুসলিমের যে ভদ্রতা আছে সে ভদ্রতা নষ্টকারী কোন দোষ না থাকে তার মধ্যে। এটা একটা বিষয় যেটা নিয়ে মহাদিস নিকার আমরা হাদিস নেওয়ার ক্ষেত্রে আদেলের কাছ থেকে হাদিস নিতে হবে, সেই ব্যক্তি সেকা হবে। সেক্ষেত্রে তারা বলেছেন যে এক এক দেশে এক একটি কাজ হচ্ছে অভদ্রত, এক দেশে হয়তো ওইটা অভদ্রতা আর এক দেশে অভদ্রতা নয়, ঠিক না? কেরালা শ্রীলঙ্কাতে প্যান্ট শার্ট পরে যদি জুমার খুতবা দেয়, ঈদের খতিব হয় আর ওয়াজ মাহফিলের ওয়াজ করছে, এটা হচ্ছে অভদ্রতা নয়। কিন্তু বাংলাদেশে বা আমাদের পশ্চিমবঙ্গে যদি হ্যাঁ শাইখুল হাদিস সাহেব বা বড় বক্তা সাহেব যদি কমপক্ষে পাঞ্জাবি পড়তে হবে, টুবি পড়তে হবে। আজকাল আমাদের এক কিছু মৌলবীরা যে টুবি পরে না, এটা একটা অভদ্রতা আমাদের সমাজে। যেমন আরব দেশে এই বিনা গুজরাতে চলাটা অভদ্রতা, আজকাল এই আজে বাজে ছেলে পোলাপানরা মাথা খুলে চলাফেরা করছে আরবদের, কিন্তু আরবদের এটা ট্রেডিশন নয় যে মাথা খুলে চলাফেরা করবে। এই জন্য ওদের মাঝে পার্থক্য করে, একটা লোক যদি এটা পরে থাকে সে ভদ্র সৌদি, আর যদি মাথা খোলা থাকে তো অভদ্র। জি, এখানকার ট্রেডিশন এটা। জি, এইরকম রাস্তায় হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া করা, কি বলেন এদেরকে? সবাই পারবেন? জি পারবেন না। আমি তো হোটেলে খেতে পারি না, বুঝছেন, বাংলাদেশি হোটেলে সব খাচ্ছে আর হইচই করছে, কে ডাল চায়, কেউ ভাত চায়, কেউ চিল্লাচ্ছে হইচই, আজ 15 বছর কি 18 বছর থেকে ওই হোটেলে বসে নাই। জি হ্যাঁ, যেটা মনে করি যেটা আমার ভদ্রতার খেলাফ। জি, বুঝছেন না? তাহলে ভদ্রতা বলে একটা জিনিস অবশ্যই আছে। যে অভদ্র সে মেলা অভদ্র কাজ করে দিতে পারে, ফাঁসে কাজ করে দিতে পারে। অভদ্র লোক টিভিতে খেলা চলছে, কিছুদিন খুব খেলা চললো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে, আমি 1 মিনিট দেখতে পারবো? অসম্ভব কথা, বোঝা গেছে? জি হ্যাঁ। কিন্তু অনেকে আধা ঘন্টা এক ঘন্টা, যখন ঘরে টিভি ছিল না বা নেট ছিল না, ও কি এখানে দেখতে হবে, এই কেন দেখেছি? টিভি এর দোকানের সামনে বা কোন দোকানে টিভি চললে আল্লাহ আকবার 10-20 জন দাঁড়িয়ে দেখছে, 25-50 জন এমন সময় দেখেছে, রাস্তার উপরে ভিড় করে দোকানের সামনে দাঁড়িয়ে আছে, কি দেখছে? ও আজকে খেলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, অভদ্রতা। জি, তো যাই হোক, কি বললাম যে কি হইতে হবে সাক্ষী? দুইজন আদেল ভালো মানুষের সাক্ষী। তাইলে কি, যদি দুইজন ভালো মানুষ বলে যে অমুক ব্যক্তি মারা গেছে বিদেশ, যথেষ্ট। আওবি খবরিন মুস্তাফিজিন, অথবা এমন সংবাদ যে সংবাদটা প্রসিদ্ধ হয়ে গেছে, পত্র পত্রিকায় চলে এসেছে যে অমুক দেশ অমুক মারা গেছে, প্রসিদ্ধ খবর, সবার জানা, এরকম যদি, তাহলে কোন ব্যক্তিকে মৃত ঘোষিত করার জন্য হয় চোখে দেখতে হবে, না হয় দুজন সাক্ষী লাগবে, আর না হলে খবর খুব সুর খবর হইতে হবে, প্রসিদ্ধ খবর হইতে হবে, যা মারা গেছে। দুই নম্বর, আজকাল ফেসবুকে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, শেষে দেখা যাচ্ছে সব গুজব আর গুজব, কিচ্ছু নেই। ফেসবুক তো মানে মিথ্যা ছড়াছড়ি, একদল শুধু মিথ্যা বলছে না, সবাই মিথ্যা বলছে ইল্লামান রাহিম আল্লাহ। এতে মনে হচ্ছে যে 70-80% মিথ্যা আর 20% সত্য ফেসবুকের জগৎটা। ভালো করে শুনুন।
বা খ বে এল হাকে কেমন করে বলবেন যে বা নিশ্চিত হবেন যে একজন মানুষ মারা গেছে এখন ওর জমি জায়গা ধন সম্পদ ভাগ করে নেব। বে এল হাকেহি বিল আমওয়াতে বিহুকমিল হাকিম, হাকিম দেশের হাকিম মানে শাসক অথবা শাসকের প্রতিনিধি যিনি বিচারপতি যদি ফয়সালা করে দেন যে অমোক ব্যক্তি মৃত হিসাবে তাকে গণ্য করা হয়েছে, মৃত হিসাবে কি করা হয়েছে গণ্য করা হয়েছে, মৃত লোকের হুকুম এসে এখন বলতে পারবে না যে মারা গেছে কথা সেও বলতে পারবে না, কিন্তু তার হুকুম হচ্ছে বিধান হচ্ছে সে মারা গেছে। এটা কোন ক্ষেত্রে গত একটা আলোচনা ইঙ্গিত ওয়াজালিকা ফিল মাহফুদ, এ হচ্ছে কার সম্পর্কে যে ব্যক্তি কি হয়ে গেছে হারিয়ে যাওয়া ব্যক্তি বা নিখোঁজ ব্যক্তি যেটাকে বলা নিখোঁজ ব্যক্তি সম্পর্কে কোনো খোঁজ খবর নাই। আজকাল এই যোগাযোগ মাধ্যম এত মানুষের কাছে অ্যাভেলেবেল, তারপরেও যদি কোনো খোঁজ খবর চার বছর ধরে না পাওয়া যায় তো কি বেঁচে আছে না? তখন দেশের হাকিম বা এলাকার যে দেশের প্রতিনিধি আছে অর্থাৎ যে কোনো আদালত যদি ঘোষণা করে দেয় যে ওই ব্যক্তির চার বছর হয়ে গেল নিখোঁজ হওয়া, সুতরাং এখন সেই ব্যক্তি মৃতের হুকুমে ইয়াহকুমুল কাজী বিমাউতিহি, তার মৃত্যুর ফয়সালা শুনিয়ে দেবে কাজী, বাদা ইনতেহায় মুদ্দাতিল ইন্তেজার আর মুহাদ্দাদা তার জন্য নির্ধারিত অপেক্ষার মেয়াদ পর্যন্ত, নির্ধারিত মেয়াদের অপেক্ষা করবে আর ওটা শেষ হওয়া পর্যন্ত, বাদা ইনতেহায় মুদ্দাতিল ইন্তেজার আল মাহদুদা, ইন্তেজার অপেক্ষার জন্য যে নির্ধারিত সময়সীমা আছে সেটা শেষ হওয়ার পরে কি করবে মৃত বলে ঘোষণা করে দেবে। যারা ওয়ারিসিন আছে তারে আদালত থেকে একটা কাগজ করার জন্য যাবে, যেটাকে আমাদের দেশে অ্যাফিডেভিট বলে মনে হয় তাই না, এটা কাগজ করে নাও যে হ্যাঁ অমুক এতদিন থেকে নিখোঁজ, সুতরাং তাকে আদালত মৃত বলে ঘোষণা করছে। জিম গ তিনটার একটা উপায়ে কি করবেন মৃত্যু সম্পর্কে নিশ্চিত হবেন। তো তৃতীয়টা শোনেন বি এলহাতেহি বিল আমওয়াতে তাকদীরান, অথবা ওকে মিলিয়ে দেওয়া হয়েছে মৃতদের সাথে আনুমানিক, আনুমানিক মিলিয়ে দেওয়া হয়েছে, তাকদীরান আর হুকমানে পার্থক্য করেছেন, হুকমান বিষয়টি ওর হুকম ওর উপরে কাজীর হুকম হয়েছে ফয়সালা হয়েছে যে ওই ব্যক্তি মৃত হিসাবে ঘোষণা করলাম, আর এটা হচ্ছে অনুমান করা যাচ্ছে যে মৃত, এর উদাহরণ অন্যরকম দিয়েছেন বলছে ওয়াজালিকা ফিল জানিন, আর এটা হচ্ছে মাতৃগর্ভে যে ভ্রূণ থাকে অথবা যে অসম্পূর্ণ শিশু থাকে তার বিষয়ে। ইযা জুনিয়া আলা উম্মিহি ফাসাকাতা মাইতান, যদি তার মায়ের উপর কেউ আক্রমণ করে বা মায়ের উপর কে ন্যায় অন্যায় করে, ওর মাকে মারধর আঘাত করলো, পেটে হয়তো আঘাত লাগলো বা এমন কিছু আঘাত লাগলো যাতে যেখানে লাগুক না কেন কি হয়ে গেল বাচ্চা নষ্ট হয়ে গেল, গর্ভ ছিল পেটের সেটা নষ্ট হয়ে গেল, ফাসাকাতা মাইতান আর সেটা মৃত হয়ে বেরিয়ে আসলো, সে অসম্পূর্ণ বাচ্চা মৃত হয়ে বেরিয়ে আসলো। এই যে মৃত হয়ে বেরিয়ে আসলো এখানে এটাকে কি ধরবো আমরা, মৃত হয়ে মৃত দেখতে পাচ্ছি কিন্তু এখন এই যে মারা গেছে এটা এই ওর মায়ের মার খাওয়ার পর আঘাত খাওয়ার কারণে মারা গেছে না আগে থেকে মরে আছে, সম্ভাবনা তো দুটা বুঝতে পারছেন না। এখন আনুমানিক ধরে নেব যে এমনি আসল হচ্ছে যে মাতৃগর্ভে বাচ্চা সুস্থই থাকে, ব্যতিক্রম হচ্ছে যে কিছু মারা যায় তাই না, তো আসল হচ্ছে যে জীবিত ছিল কিন্তু এই যে আঘাত খেয়েছে ওর মা যার ফলে বাচ্চা কি হয়েছে মারা গেছে আর সেটা নষ্ট হয়ে গেছে, সুতরাং একে নষ্টকারী বা একে মারনেওয়ালা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি ওর মাকে আঘাত করেছে। তাহলে পেটের বাচ্চা নষ্ট করে দিলে ওর জন্য একটা দিয়াত আছে, সে দিয়াতটা এখন আসলো, দিয়াতের একটা অ্যামাউন্ট পরিমাণ আসলো, এটার কথা বলছে। বলছেন ফাতাজিব ফিহে গুররাতুন আবদুন আও আমাতুন, তাতে একটা গোলাম
বা দাস বা দাসী আবশ্যক হবে দিয়াত মানে রক্তপণ হিসাবে ফাইনলাম তু জাদিল গোর্রা তু যদি দাস দাসী না থাকে যেমন আজকাল দাস দাসী নেই দাস দাসী থাকলে একটা দাস দাসী দিয়ে দিবে ক্ষতিপূরণ কিন্তু দাস দাসী নেই বলছে তোকাদ্দাও বে খামসি মিনাল এবেল পাঁচটা উটের সমান মনে করা হবে একটা দাস সমান হচ্ছে পাঁচটা উট এই পাঁচটা উটের একটা সম্পদ আসলো কিসের কারণে হ্যাঁ ওই বাচ্চাটা মারা যাওয়ার কারণে এখন এটার ওয়ারিস কি হবে প্রশ্ন এখন এই যে পাঁচটা উঠ আসলো এই পাঁচটা উঠের ওয়ারিস কি হবে পাঁচটা উঠের মালিক কে ওই পেটের বাচ্চাটা জি হ্যাঁ কারণ ওকে মারা হয়েছে সুতরাং রক্তপণ পাওয়ার অধিকার সে রাখে এখন ও তো মারা গেল আর পরিত্যক্ত ধন হচ্ছে পাঁচটা উঠ তার তো পাঁচটা উঠের ওয়ারিস কারা হবে ওই যে পেটের অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়েছে তার যারা অরিসিন হচ্ছে তার মায়ের নাই তার মায়ের গুলো হবে না তার মায়ের যদি ওয়ারিস বানান তো তার মায়ের ভাই থাকলে হয়ে যাবে কিন্তু এই বাচ্চা মায়ের ভাই হচ্ছে এই বাচ্চার মামা যে ওয়ারিস ভাই না বুঝতে পারছেন না জি তো বলছেন যে অযহু তাকদির হোনা এখানে আনুমানিক যে ধরা হইল যে মৃত এই বাচ্চা কেন আন্নাহ ইউকাদ্দারু হাইয়ান ফি বাতনি উম্মিহি এখানে আনুমানিক ধরে নেওয়া হয়েছে যে এই বাচ্চা জীবিতই ছিল তার মাতৃগর্ভে সুম্মা মাতা বিসাবিল জিনায়াতি আলা উম্মিহি তারপরে সে মারা গেছে তার মায়ের উপর অন্যায় হওয়ার কারণে বা অত্যাচার হওয়ার কারণে সুতরাং সেই ছেলে ওই যে পেটের বাচ্চা সে দিয়াত রক্তপণের কি হয়েছে হকদার হয়েছে এখন রক্তপণের যখন মালিক হলো সে আসে তো মারা গেল সুম্মা তুরাস আনহু অতপর তার থেকে ওয়ারেস হবে তিলকা দিয়া ওই রক্তপণের ওয়ারেসিন এটা হচ্ছে ধরে নেওয়া তকদির আনুমানিক একটা শর্ত নিয়ে এতক্ষণ আলোচনা হলো সেটা কি যেই ব্যক্তিকে মৃত বলছেন তার মৃত্যুর নিশ্চয়তা যে সে সত্যি মারা গেছে নিশ্চিত হইতে হবে তার উপায় হচ্ছে নিশ্চিত হওয়ার উপায় হচ্ছে মাধ্যম হচ্ছে তিনটি আর শর্ত সানি দ্বিতীয় শর্ত কিসের শর্ত ওয়ারেস হওয়ার কেউ যে ওয়ারেস হবে উত্তরাধিকারী হবে ওর দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত তাহাক্কুক হায়াতুল ওয়ারেস জীবন সম্পর্কে ওয়ারেসের যে প্রাণ ছিল বা জীবন ছিল এটা নিশ্চিত হওয়া কোন সময় ইন দা মৌতিল মুরেস বা মুয়ারেস যে উত্তরাধিকারী বানাবে অর্থাৎ যার সম্পদের ওয়ারেস হবেন তার ইন্তেকালের সময় যার ধন সম্পদের ওয়ারেস হবে ওর ইন্তেকালের সময় যে ওয়ারিস হবে তার হায়াত নিশ্চিত করতে হবে যে সে সেই সময় বেঁচে ছিল দুনিয়াতে চলাফের অবস্থায় বেঁচে থাক আর মাতৃগর্ভে জীবিত অবস্থায় বেঁচে থাক এটা হইত যদি এই জন্য এর আগে আলোচনাতে বলেছিলাম এক মিনিট আগেও যদি মারা যায় যাকে মৃত বলছেন তার এক মিনিট আগে তার ছেলে মারা গেছে মৃত বুড়ো কমন সেন্স হতে বলছেন আরে বুড়া মানুষ মারা যাবে এক মিনিট আগে তো গাড়ি পাবে না কেন ও তো আর ছেলে কিন্তু ছেলের বয়স দশ বছর বা বিশ বছর যাই হোক না কেন সে এক মিনিট আগে মারা গেছে তাহলে হ্যাঁ কে ওয়ারেস হবে কে ওয়ারেস আর কে মোরেস যে আগে মারা গেল তার ধন সম্পদের ওয়ারেস হবে আর যে পরে মারা গেল সে ওয়ারেস হবে বলছেন যে ওয়ারেস এর জীবন সম্পর্কে মানে বেঁচে থাকা সম্পর্কে নিশ্চিত হওয়া কখন ইন্দা মৌতিল মুরেস উত্তরাধিকারী যেই ব্যক্তি বানায় উত্তরাধিকারী বানানে ওয়ালা অর্থাৎ মৃত ব্যক্তির মৃত্যুর সময় মৃত ব্যক্তির মৃত্যুর সময় যাতে করে ওয়ারেস বেঁচে থাকা আমরা নিশ্চিত করতে পারি এটা কেমন করে বুঝবো যে আসলে ওর ওয়ারেস বেঁচে ছিল কি ছিল না ওই সময় বলছো আমরা দুইয়ের এক হবে সেটা একটা হচ্ছে বেমোশাহাদা চোখে দেখেছেন যে যখন লোকটি মারা যায় তখন ওর ওয়ারিসটা কি ছিল বেঁচে ছিল চোখের সামনে দেখেছে আবি শাহেদাইন আদলাইন চোখের সামনে দেখিনি কিন্তু দুইজন সাক্ষী দিচ্ছে যে না 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 যখন যেই তারিখে যেই সময় এটা সকালবেলা অমুক মারা গেছে তো
আর সৌদি আরবে থাকে ধরে ওয়ারিস, ওই সময় বেঁচে ছিল, তার এক ঘন্টা দুই ঘন্টা পর মারা গেছে, এতটাই মারা গেছে, সাক্ষী দিচ্ছে দূর থেকে দুজন হয়তো এসে। আবি খাবরিন মুস্তাফিজিন অথবা প্রসিদ্ধ খবর, প্রসিদ্ধ খবর প্রচার হয়ে গেছে যে মুরেস যখন মারা যায়, যার ধন সম্পদের ওয়ারিস হবে সে মারা যায়, তখন তার ওয়ারিস অমুক অমুক এরা বেঁচে ছিল। এটা একটা উপায় যাতে তিনটি অবস্থা বলেছেন বা তিনটি মাধ্যম। অথবা বে ইলহাকিহি বিল আহইয়া তাকদীরান, অথবা জীবিতদের সাথে তাকে মিলিয়ে দেওয়া হলো আনুমানিক ভাবে, অনুমান করা হচ্ছে যে এই ওয়ারিস জীবিত ছিল কোন সময়, যার ধন সম্পদ ভাগ পাবে হ্যাঁ তার মৃত্যুর সময়। এটা মাতৃগর্ভে যে বাচ্চা রয়েছে সে সম্পর্কে আসল হচ্ছে যে তার প্রাণ আছে, এটা ধরে নিতে হবে। ইন্দা মতে মুরেসি, তার যে মুরেস, তার যে ওয়ারেস বানানে ওয়ালা, তার ইন্তেকালের সময়। আসল হচ্ছে যে একটা বাচ্চা পেটে আছে আর তার ধরেন বাবা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে আর ওই বাচ্চা আছে পেটে, তো আমরা কি ধরবো, আসল যে বাচ্চাটা পেটে মরা না জীবিত ধরবো? আসল জীবিত ধরবো, কিন্তু সম্ভাবনা মরা আছে, কিন্তু সম্ভাবনা ধরবো না, আসল ধরবো যা আছে বেঁচে আছে। বেশার্তান কিন্তু দুটি শর্তের সাথে, দুটি শর্তের সাথে, এটাও মিলাবো কেন, এলো পাথারি মিলাইলে হবে বলছে, দুটি শর্তের সাথে মিলাইতে হবে জীবিতদের সাথে। একটা হচ্ছে তাহাক্কুকু ওজুদুল হামল ফির রাহিমে ইনদা মাউতিল মুরিস ওয়ালাউ নুতফা, এই গর্ভ যে ধারণ করেছে রাহিমে মানে মায়ের জরায়ুতে মাতৃগর্ভে, এটা নিশ্চিত হইতে হবে, এটা নিশ্চিত হইতে হবে যে আসলে কি করেছে, গর্ভধারণ করেছে, পজিটিভ হয়ে গেছিল ওর বাবার ইন্তেকালের সময়, হ্যাঁ ওর মায়ের হ্যাঁ পজিটিভ পাওয়া গেছে, নিশ্চিত হতে হবে। ইন্নামাউতুল মুরিস, যে উত্তরাধিকারী বানায় তার ইন্তেকালের সময়। ওয়ালাউ নুতফা, যদিও শুক্রবিন্দু আকারে হোক, অর্থাৎ কোন না শর্ত না, একশো বিশ শর্তের মেলা 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 ছেলেরা বঞ্চিত হয়ে যাবে এই ক্ষেত্রে, হয়তো মহিলা অথবা যেভাবে হোক না কেন এটা হতে পারে। আজকাল পরীক্ষা, পরীক্ষার মধ্যে পজিটিভ পাওয়া গেছে সেটা একটা, সেটার জন্য তো 40 দিন লাগবে কমপক্ষে, 30 দিনের মধ্যে তো রেজাল্ট আসবে না তাই না, কিন্তু হতে পারে আরেকটা স্বামী স্ত্রী মিলনের পরে বন্ধু মহলে কাউকে বলেছে, কথাবার্তা হয়েছে, কেউ জেনেছে যে আজকে মিলন হয়েছে, বা বাড়ির লোকেরা সদস্যরা দেখেছে যে ও আজকে ফরজ গোসল করেছে বা মিলিত হয়েছে, এই বিষয়টা জেনেছে, হতে পারে না। এটা কেন নিশ্চিত হতে হবে, এই জন্য যে ধরেন ও মারা যাওয়ার পরে ব্যবচার করে যদি গর্ভধারণ করে তাহলে এর ওয়ারেস কি করে বানাবেন আপনি, বুঝা গেছে কিনা? জি হ্যাঁ। দুই নম্বর, তাহাক্কুক ইনফিসালিহি আন উম্মিহি হাইয়ান বিহায়াতিন মুস্তাকিররা, দ্বিতীয় শর্ত হচ্ছে এই মায়ের পেটে যে বাচ্চা, অসম্পূর্ণ বাচ্চাটা আছে, এটাকে ওয়ারিস বানানোর জন্য দুটো শর্ত। একটা শর্ত হচ্ছে যে ওই লোকের ইন্তেকালের সময় ওর স্ত্রীর পেটে গর্ভ ধারণ করে নিয়েছিল তার স্ত্রী, বুঝা গেছে না, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে গর্ভধারণ করলে হবে না, গর্ভধারণ করলে তারপরে দুনিয়াতে আসবে তো তাই না, তাহাক্কুক ইনফিসালি আন উম্মিহি, মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করলো তখন জীবিত জন্মগ্রহণ করতে হবে, জীবিত জন্মগ্রহণ করতে হবে, জীবিত যদি জন্মগ্রহণ না করে তাহলে আমার জানা যাচ্ছে না, এবার আগে থেকে মারা গেছে, ওর বাপের আগে মারা গেছে হয়তো, সুতরাং ওয়ারিস হবে না। দুনিয়াতে যখন জীবিত হয়ে আসবে, জীবিত হয়ে আসলো একটু নেড়ে উঠলো আর তারপর মারা গেল, তখন ওয়ারিস হইতে পারবে। সম্পর্কে ওখানে বিস্তারিত আসবে, সেগুলো আমাদের অত জানার প্রয়োজন পড়ে না বিশেষ অবস্থা ছাড়া।
তৃতীয় শর্ত কিসের শর্ত? ওয়ারেস হওয়ার জন্য তৃতীয় শর্ত হচ্ছে আল ইলমু বি মুক্তাদাল ইরসে, ওয়ারেস হওয়ার জন্য যেসব বিষয়াদি রয়েছে, ওয়ারেস হওয়ার বা কারণ বলা যায়, মুক্তাদা মানে কারণ, ওয়ারেস হওয়ার কারণ সম্পর্কে জ্ঞান থাকা। ওয়ারেস হওয়ার কারণ কি, আপনি কি করে ওয়ারেস হবেন, এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যাকে তাকে শুধু নিজের বংশের হইলে আত্মীয় হইলে বানিয়ে দেবেন, ওকে ওয়ারেস তা চলবে না। তাহলে এখানে জ্ঞান থাকতে হবে যে ওয়ারেস হওয়ার এখানে দাবিটা কি, কিভাবে কি সূত্রে এখানে ওয়ারেস হচ্ছে, আসলে কি ওয়ারেস হবে, এই বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এটা কেমন করে বলছেন, ওয়ারেস হওয়ার কারণগুলি সম্পর্কে জানতে হবে। ওয়ারেস হওয়ার কারণ গত সপ্তাহে আলোচিত হয়েছে, কয়টি বলে গেছেন? হ্যাঁ, তিনটি। একটা হচ্ছে রক্তের সম্পর্ক, হ্যাঁ, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, একটা হচ্ছে নাসাব বংশীয় সম্পর্ক, আর একটা হচ্ছে নিকাহ, হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক, আর একটা হচ্ছে মনিবের কৃতদাসের সাথে সম্পর্ক। জি হ্যাঁ, তো এগুলো হচ্ছে সাওয়াবুলিস, এই এই ছেলেটা ওয়ারেস কেন হবে বা এই কেন ওয়ারেস হবে জানতে হবে, যেহেতু এর বংশীয় সম্পর্ক আছে বা এর সাথে বৈবাহিক সম্পর্ক আছে। জিহাতুল ওয়ারেস, ওয়ারেস এর দিকটা জানতে হবে, যে ওয়ারেস তার এর সাথে সম্পর্কটা কি, কোন দিক থেকে সে ওয়ারেস হচ্ছে, ছেলে হওয়ার সূত্রে হচ্ছে বা ছেলে ছেলে হওয়ার কারণে হচ্ছে, অথবা বাপ বা দাদা হওয়ার কারণে হচ্ছে, জানতে হবে জিহাতুল ওয়ারেস। দারাজাতুহু, এবং তার স্তরটা জানতে হবে, কোন স্তরে আছে, বংশীয় সম্পর্ক কিন্তু স্তরের নিম্ন স্তরে আছে, কাছের স্তরের লোক আছে, তার ওকে হাজিব করে দিবে, আড় করে দিবে, আড় করে দিবে, পাবে না। যেমন আপনার বাবার, ধরেন কোন এক ভাইয়ের বাবার ধন সম্পদ আছে, জমি জায়গা আছে, বাড়ি আছে, সবকিছু আছে। আজকাল প্রবাসীদের তো এই সমস্যা অনেক বড় সমস্যা, সব টাকা পয়সা বাপ মাকে দিয়ে দিচ্ছেন, জমি জায়গা কার নামে, বলছে তোর তোর বাবার নামে আর মায়ের নামে হবে, সব আপনার 10 বছর 20 বছর ইনকাম দিয়ে কি করলো, আপনার বাপের নামে মায়ের নামে। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করে ছেলে, ভালোভাবে জিজ্ঞেস করে, তারপরে আমার ছেলের সবাই ভাগ পাবে, ইনকাম করলেন আপনি, আর বাবুরা বসে বসে আপনার হোটেলে খেলো আর পড়াশোনা করলো ফ্রিতে ফ্রিতে, আর তারপরে আপনার ইনকাম করা পয়সার জমি জায়গাতে ভাগ সমান সমান বসিয়ে দিল আপনার ভাইয়েরা, ভাই বোনেরা, হঠাৎ করে আল্লাহ না করে ইন্তেকাল হয়ে গেল এই প্রবাসীর, 10 বছর ইনকাম করে সব দিয়ে দিয়েছে, খালি হাতে ইনকাম, কিচ্ছু নাই তার নামে, সব বাবার নামে মায়ের নামে করেছে, বোঝা গেছে কিনা। আর এই প্রবাসীর ছেলে মেয়েরা আছে, আপনার বাপ বেঁচে আছে, বাপের নামে মায়ের নামে করেছেন, বাপ আছে, মামা আছে, ওদের নামে সব জমি জায়গা। এখন আপনার বাবা মায়ের ছেলে মেয়ের আছে আর আপনার ছেলে মেয়ের আছে, আপনার টাকাতে জমি ধন সম্পদ হয়েছে, বাড়ি হয়েছে, 5টা 10টা রুম করে বিশাল বাড়ি করেছেন আপনি, হ্যাঁ, আপনার ভাইয়েরা বোনেরা তো ভাগ পাবে, কিন্তু আপনার ছেলেরা জিরো, আপনার স্ত্রী জিরো, বিধবা হওয়ার সাথে সাথে তোমার এখানে কোনো অধিকার নাই, চলে যাও, ছেলে নাই, আবার তুমি কিসের এখানে থাকবে, তাড়িয়ে দিচ্ছে। আর জালেম ও নিজে প্রবাসী যে সব টাকা দিয়ে দিয়েছে, জালেম স্ত্রীর উপর জুলুম করেছে, ছেলে মেয়েদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আর জালেম হয়ে মারা গেছে। আল্লাহর কাছে ছেলের অভিযোগ করবে যে আল্লাহ, আমার বাবা 20 বছর সৌদি আরবে ছিল, অনেক টাকাই নাকি ইনকাম করেছিল, সব আমার দাদার নামে, যা কিছু চাচারা যা ভোগ করেছে সব আমার বাপের টাকার, আমরা কিছুই পেলাম না, আল্লাহ আল্লাহ তুমি বিচার করো, খালি বিচার আপনার বাবার হবে আর আপনার হবে না, বুঝছেন কথা, যে জেহাল কিছু মূর্খতা, গাইর ইসলামী সমাজ, গাইর ইসলামী পরিবার। জি, বোঝার চেষ্টা কর। দ্বারা যা তহু ইস্তার, ঠিক আছে, ও নাতি, হ্যাঁ, ছেলের ছেলে, ওর একটা স্তর, কিন্তু আপন ছেলে আছে, আপন মেয়ে আছে, আরে নিজের ছেলে মেয়ে থাকতে ছেলের ছেলে কি করে পাবে, দূরের,
সুতরাং এই শর্ত নেই পাবে না, ওয়ারিস হওয়ার শর্ত পাওয়া যাচ্ছে না, কাছের লোক আছে দূরের লোক পাবে না। যেমন ভাইয়েরা মায়ের পেটের ভাই দাবি করছে, আরে আমার ভাইয়ের এত জমি জায়গা আমার পাবো না ভাগ, না পাবে না, কারণ তোমার ভাইয়ের ছেলে মেয়েরা আছে, শুধু যদি মেয়ে থাকতো তাহলে পেতে, যদি ছেলে মেয়ে কিছুই না থাকতো আর তোমার বাবাও না থাকতো পেতে, বাবা আছে তাহলে তোমার ভাইয়েরা কিচ্ছু পাবে না, তোমার বাবা পাবে, বাবার কাছ থেকে কখনো বাবা মারা যাবে তখন পাবে। দ্বারা যত স্তরটা দেখতে হবে যে এই স্তরের থেকে মৃত ব্যক্তির ওয়ারিস হতে পারছে কিনা, ওয়া কুওয়াতুহু ফিল কারাবাতে আত্মীয়তার ক্ষেত্রে কে কতটা শক্তিশালী, এও আত্মীয় সেও আত্মীয় এও আত্মীয় সবাই আত্মীয় কিন্তু আত্মীয়তার ক্ষেত্রে কে কতটা মজবুত শক্তিশালী, কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কাছের সম্পর্ক কার সাথে দূরের সম্পর্ক, জি এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে তৃতীয় শর্ত। আজকের দার্স এখানে শেষ। ওসল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।